এই আন্দোলন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। আমরা জানি যে WBCS ফিলিতে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলন থেকে প্রায় 50 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, আর অন্যান্য দিক থেকে প্রায় 25 নম্বর প্রশ্ন হয়ে থাকে। সুতরাং 75 নম্বর ইতিহাস থেকে আসে। তোমরা যদি ভালোভাবে ইতিহাসটা প্রিপারেশন করো তাহলে কিন্তু সহজেই ফিলি কোয়ালিফাই করা যেতে পারে, শুধুমাত্র ইতিহাসের উপর ডিপেন্ড করে। তাছাড়াও মেনে আছে 200 নম্বরের ইতিহাস। সো নাও লেটস স্টার্ট। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোন রাইফেলের প্রচলনকে সিপাহীবিদের প্রত্যক্ষ কারণ বলা হয়? অ্যান্সার হবে সি অপশন, এনফিল্ড রাইফেলের ব্যবহারকে সিপাহীবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলা হয়। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের প্রাককালে ইউরোপের কোন যুদ্ধে ইংরেজ সেনার দুর্দশার কাহিনী ভারতের সেনাদের মনের আশার সঞ্চার করেছিল? এখানে অ্যান্সার হবে কিমিয়ার যুদ্ধে। পরের প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটেছিল? অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়েছিল কোথায়? অ্যান্সার হবে রেঙ্গুনে। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়েছিল রেঙ্গুনে। পোর্টফোলিও ব্যবস্থা ভারতের প্রথম চালু করেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পোর্টফোলিও ব্যবস্থা ভারতে প্রথম চালু করেছিলেন লর্ড ক্যানিং। 1857 গ্রন্থটির লেখক কে ছিলেন? সুরেন্দ্রনাথ সেন। ভাইসরয় কথার অর্থ কি? রাজ প্রতিনিধি। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। ভারতের শেষ মুঘল সম্রাট কে? দ্বিতীয় শাহ আলম, ঔরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ ও দ্বিতীয় বাজিরাও। অ্যান্সার হবে সি অপশন, দ্বিতীয় বাহাদুর শাহ। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে জারি করা হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করা হয়েছিল। মহারানীর ঘোষণাপত্র লর্ড ক্যানিং কোথায় প্রকাশ করেন? দিল্লিতে। মহারানীর ঘোষণাপত্র কে প্রকাশ করেন? লর্ড ক্যানিং। অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্য বিপ্লব নীতি কত সালে বাতিল করা হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের পর অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্য বিপ্লব নীতি বাতিল করা হয়েছিল। হামারা ঝাঁসি নাই দুঙ্গা, এই মন্তব্যটি কার? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। অ্যান্সার হবে সি অপশন। অযোধ্যার মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বেগম হযরত মহল। অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হযরত মহল। দিল্লিতে সিপাহী বিদ্রোহের গোলন্দাজ বাহিনীর সুবেদার ছিলেন কে? বক্তা খাঁ। ফৈজাবাদে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মৌলভী আহমেদ উল্লাহ। আসামের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? মণিরাম দেওয়ান। সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের রানী কে ছিলেন? মহারানী ভিক্টোরিয়া। বিহারে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? কুনওয়ার সিং। অ্যান্সার হবে সি, কুনওয়ার সিং বিহারের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কাকে সিপাহী বিদ্রোহের বাঘ বলা হয়? কুনওয়ার সিংকে সিপাহী বিদ্রোহের বাঘ বলা হয়ে থাকে। সিপাহী বিদ্রোহকালে কাকে ক্ষত্রিয় নারী অভিধায় ভূষিত করা হয়েছে? ক্ষত্রিয় নারী অভিধায় ভূষিত করা হয়েছে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে। নানা সাহেবের বিশ্বস্ত অনুচর কে ছিলেন? তাঁতিয়া টুপি। অ্যান্সার হবে এ অপশন, তাঁতিয়া টুপি।
পেশওয়ার দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র কে ছিলেন? নানা সাহেব। সিপাহী বিদ্রোহের নেতৃবৃন্দ কাকে দিল্লির বাদশাহ ঘোষণা করে বিদ্রোহ শুরু করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহু। অ্যান্সার হবে সি অপশন। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার জন্য কে আনন্দে ভোজসভার আয়োজন করেছিলেন? রাধাকান্ত দেব। জন লরেন্স হ্যাভাল কারা ছিলেন? কারা, এরা ছিলেন ইংরেজদের সেনাপতি। সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের প্রতিনিধি স্বরূপ ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের প্রতিনিধি স্বরূপ ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের অবসান ঘটেছিল কখন? 1858 খ্রিস্টাব্দে, 8ই জুলাই। কানপুরে মহাবিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। তাঁতিয়া টুপি কোন বিদ্রোহের নেতা ছিলেন? মহাবিদ্রোহের। নানা সাহেবের আসল নাম কি? ধুন্দু পন্থ। নানা সাহেবের প্রাপ্য ভাতা কে বন্ধ করে দিয়েছিলেন? লর্ড ডালহৌসি। কোন গভর্নর জেনারেলের সময়ে সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং। সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কখন, কোথায়? ব্যারাকপুর। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছাড়া আর কোন মহিলা নেত্রী 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে যোগ দিয়েছিলেন? বেগম হযরত মহল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের খ্যাতিনামা মহিলা বিদ্রোহী নেত্রীর নাম হলো কি? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন কে? বিনায়ক দামোদর সভাকর। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়, শুরু করেছিলেন কে? মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুরে। মহাবিদ্রোহের সময় দিল্লির বাদশাহ ছিলেন কে? তৃতীয় বাহাদুর শাহু। ভাগনাডি থানায় অত্যাচারী দারোগার নাম কি ছিল? মহেশলাল দত্ত। অ্যান্সার বি। সিধু ও কানুর পিতার নাম কি ছিল? চুনাই মুর্মু। সাঁওতালরা কোন যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল? বারহাইতের যুদ্ধে। ঋণ পরিশোধে ব্যর্থ সাঁওতালদের মহাজনের জমিতে লাঙ্গল দেওয়াকে কি বলা হতো? হার ওয়ারি। কামিয়াতি বলা হতো কাদের? সাঁওতালদের মহাজনের জমিতে বেগার কাটাকে কামিয়াতি বলা হতো। আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের পূর্বে কার নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? বাবা তিলক মাঝি 1784 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। সাঁওতাল রেভিলিয়ান কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পিসি যোশী। খেরোয়ার কাদের আদি নাম? খেরোয়ার হচ্ছে সাঁওতালদের আদি নাম। সাঁওতাল বিদ্রোহের প্রাককালে সাঁওতালরা বসবাস ও কৃষিকাজের জন্য রাজমহলের পার্বত্য অঞ্চলে ও মুর্শিদাবাদের এক অংশে বনভূমি পরিষ্কার করে সেটির নাম দেন কি? দামিনী কো। 1855 খ্রিস্টাব্দে 30শে জুন প্রায় 10,000 সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন ভাগনাডিহির মাঠে। অ্যান্সার হবে সি অপশন। সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল দিঘি থানার অত্যাচারী বাঙালি দারোগাকে হত্যা করে, তার নাম হলো মহেশলাল দত্ত। সাঁওতাল পরগনা জেলা গঠন কোন বিদ্রোহের ফলশ্রুতি? সাঁওতাল বিদ্রোহ। নেক্সট প্রশ্ন হচ্ছে সাঁওতালদের
ঠকানোর জন্য যে দুই ধরনের বাটখারা ব্যবহার করতো তা হলো কেনারাম ও বেচারাম। সিধু ও কানু ছাড়া আর দুজন সাঁওতাল বিদ্রোহের নাম হলো নেতা হলো চাঁদ ভৈরব। সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল কোন থানে? ভাগনাডিহির মাঠে। সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল কবে? 1855 খ্রিস্টাব্দে। তামিনী কহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। সাঁওতালি ভাষায় বিদ্রোহকে কি বলা হয়? হুল। দুদুমিনচার মৃত্যু কোথায় হয়? বাহাদুরপুর গ্রামে। নেক্সট হচ্ছে ফরাজিদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? ইসলামের শুদ্ধিকরণ। নোয়ামিনচার প্রকৃত নাম কি? আব্দুল গফুর। দারুল ইসলাম কথার অর্থ কি? সহধর্মীর দেশ। বাংলায় ফরাজি আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1839 থেকে 43 খ্রিস্টাব্দে। দারুল হারব কথার অর্থ কি? শত্রুর দেশ। জমি আল্লাহর দান, সুতরাং জমির উপর কর ধার্য করার অধিকার কারো নেই। কে বলেছেন? দুদুমিনচা। কত সালে দুদুমিনচার মৃত্যু হয়? 1862 খ্রিস্টাব্দে। হাজি শরিয়াতুল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? দুদুমিনচা। মোহাম্মদ মহিউদ্দিনের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের পরিচালিত করেছিলেন কে? নোয়ামিনচা। অ্যান্সার হবে বি অপশন, দুদুমিনচার আসল নাম মোহাম্মদ মহিউদ্দিন। ফরাজি আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল কোথায়? বাহাদুরপুর গ্রাম। ভারতের ফরাজি আন্দোলনের সূচনা করেন কে? হাজি শরিয়তুল্লাহ। ভারতের কোথায় ফরাজি আন্দোলন শুরু হয়েছিল? বাংলায়। ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। অ্যান্সার হবে সি অপশন। তিতুমীরের সেনাপতির নাম কি? গোলাম মাসুম খাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গোলাম মাসুম খাঁ কে ছিলেন? তিতুমীরের সেনাপতি। তিতুমীর কার দ্বারা প্রভাবিত হয়ে ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন? সৈয়দ আহমেদ। অ্যান্সার হবে বি অপশন। পালকোটের যুদ্ধ হয়েছিল কত সালে? 1831 খ্রিস্টাব্দে পালকোটের যুদ্ধ হয়। সৈয়দ আহমদের মৃত্যু হয় বালকোটের যুদ্ধে। বালকোটের যুদ্ধ হয়েছিল সৈয়দ আহমেদ ও শিখদের মধ্যে। অ্যান্সার হবে সি অপশন। সংঘর্ষে তিতুমীর প্রাণ হান কত সালে? 1831 সালে 19শে নভেম্বর। বাঁশের কেল্লা ধ্বংস করার জন্য লর্ড উইলিয়াম বেন্টিং পাঠিয়েছিলেন কাকে? কর্নেল স্টুয়ার্টকে। তিতুমীর খাজনা দাবি করেছিলেন টাকি এবং গোবরডাঙ্গার জমিদারের কাছে। বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে? তিতুমীর। কৃষ্ণদেব রাইজ কে ছিলেন? পুরা গ্রামের জমিদার। তিতুমীরের অনুগামীদের কি বলা হতো? খলিফা, হেদিয়াত, কাজী, কোনটি নয়। অ্যান্সার হবে বি অপশন, হেদিয়াত। তিতুমীরের অনুগামীদের হেদিয়াত বলা হতো। নেক্সট প্রশ্ন, ফাতিয়া হলো কি? ফাতিয়া হলো সাহিত্য শান্তির অনুষ্ঠান। ফতেয়া। মীর নিসার আলী বেশি পরিচিত ছিলেন কি নামে? তিতুমীর নামে। অ্যান্সার হবে সি অপশন। বাংলায় ওহাবি আন্দোলন শুরু করেন কে? মীর নিসার আলী। ওহাবি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? ইসলামের শুদ্ধিকরণ, কোরআনের শুদ্ধিকরণ,
মুসলিম সমাজের শুদ্ধিকরণ? অ্যান্সার হবে সি অপশন। শহীদ আহমেদ আন্দোলনকে দৃঢ় করার জন্য খলিফা বা ধর্মগুরু পদে বসেছিলেন চারজনকে? অ্যান্সার হবে সি অপশন। মোহাম্মদ আজিজ হলেন শুদ্ধ আন্দোলনের একজন নেতা, শুদ্ধি আন্দোলনের একজন নেতা। ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি? তারিকি মোহাম্মদিয়া। ভারতে ওহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল কোথায়? শীতলায়। ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? সৈয়দ আহমেদ। ভারতে ওহাবি আন্দোলন শুরু হয়েছিল কোথায়? অ্যান্সার হবে দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম ওহাবি আন্দোলন শুরু করেন কে? শাহ ওয়ালি উল্লাহ। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট হচ্ছে, কার নাম অনুসারে ওহাবি আন্দোলনের নামকরণ হয়েছিল? অ্যান্সার হবে এ অপশন, আবদুল্লাহ ওয়াহাব। ওহাবি আন্দোলনের আন্দোলন প্রথম শুরু করেন কে? শুরু হয়েছিল কোথায়? আরব দেশে। অ্যান্সার হবে সি অপশন। ওহাবি কথার অর্থ কি? নবজাগরণ। নেক্সট প্রশ্ন, কার্ল মার্ক্স 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলেছেন? জাতীয় বিদ্রোহ। কোন রাইফেলের প্রচলনকে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলা হয়? অ্যান্সার হবে সি অপশন, এনফিল্ড রাইফেল। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেন কত সালে? 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয় কত সালে? 1800 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এ অপশন। কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, ভারতে ইংরাজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করা হয় 1835 খ্রিস্টাব্দে? উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে? কে 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ ভারতে ইংরাজি শিক্ষাতে সরকারি অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন? লর্ড উইলিয়াম বেন্টিং। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম ক্যারি। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে এ অপশন, লর্ড উইলিয়াম বেন্টিং। এর আইন সচিবের নাম কি? টমাস পেভিংটন, এডওয়ার্ড মেকলে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? জেমস উইলিয়াম কোলভিল। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন কে? উইলিয়াম ক্যারি, মার্সম্যান এবং এডওয়ার্ড। হিন্দু কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল? পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো। অ্যান্সার হবে সি অপশন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1817 খ্রিস্টাব্দে। রামায়ণ ইংরেজিতে অনুবাদ করেন কে? উইলিয়াম ক্যারি। হান্টার কমিশন গঠিত হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, 1854 খ্রিস্টাব্দে গঠিত শিক্ষা কমিশনের নেতা কে ছিলেন? চার্লস উড। হিয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হচ্ছেন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি।
বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাকরণকে সনাতন ডানকন। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1792 খ্রিস্টাব্দে। কে ঘোষণা করেছিলেন পাশ্চাত্য ইংরাজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে? লর্ড হার্ডিং। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন কে? রাজা রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে বি অপশন, রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? অ্যান্সার হবে এ অপশন, রাজা রামমোহন রায়। কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? রেগুলেশন অ্যাক্ট। অ্যান্সার হবে এখানে অপশন। নেক্সট হচ্ছে কার সমাজ সংস্কার আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রোধ হয়? রাজা রামমোহন রায়। কে সতীদাহ প্রথা নিবারণ আইন পাস করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল? 1829 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে কে ভারত পথিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায়কে কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? জওহরলাল নেহরু। ব্রহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 খ্রিস্টাব্দে। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে। ব্রহ্মসভা ও ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। রামমোহন রায়ের জীবনীকার হলেন কে? মিস সোফিয়া কোলেট। রামমোহনের সময়ের রক্ষণশীল হিন্দু সমাজের একজন বিখ্যাত ব্যক্তির নাম লেখো। রাধাকান্ত দেব। সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? শিবনাথ শাস্ত্রী। নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বন্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কোশ্চেন, বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থের নাম লেখো। বর্ণ পরিচয়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী রচনা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন, কে নারী শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন? অ্যান্সার হবে এ অপশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথামালা রচনা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? আলেকজান্ডার টাপ। কটিস চার্চ কলেজের পূর্ব নাম কি? জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন। অ্যান্সার হবে সি অপশন, জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন। হিন্দু স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কত সালে কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়? 1856 খ্রিস্টাব্দে। কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ কবে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল? 1880 খ্রিস্টাব্দে। শিবপুরে বিশপস কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1820 খ্রিস্টাব্দে। শিবপুরে বিশপ কলেজ প্রতিষ্ঠা করেন কে? বিশপ মিডলটন। ভারতে প্রকাশিত প্রথম ইংরাজি সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট।
বেঙ্গল গ্যাজেট কত সালে প্রকাশিত হয়? 1780 সালে। বিশ্বভারতীর প্রতিষ্ঠাতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদার সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। জমিদার সমিতির দুজন সদস্যর নাম করো, রাধাকান্ত দেব ও দ্বারকানাথ ঠাকুর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম অ্যাডাম। বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? 1843 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1875 খ্রিস্টাব্দে। ভারতসভা প্রতিষ্ঠিত হয় 1876-এ। ভারতসভা প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1883 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন কে? অ্যান্সার হবে বি অপশন, রামতনু লাহিড়ী। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885। অ্যান্সার হবে সি অপশন।